पगल खेला हर घर में पगल दिया में लई छदला हर घर में पगल दिया में लई छदला खोली बाबा दरबारी आज पगल खेला আমাদের মধ্যে মাইয়া লোক যখন বেটার হইয়া যায় তো বিহের বাড়ি বেড়াইতে যাবে লেগে জিটা খালি ওর লোক পক করে কখন যাবো বেড়াইতে কখন যাবো বেড়াইতে তো পাগলি করেছে কি চলে গেছে বহুকে শত করে বিহের বাড়ি বেড়াইতে আর বেড়াইতে যাই মাইয়া লোক ভাই পয়সা থাকবে না বাড়িতে সবাই এর বাড়ি ওর বাড়ি ইদিন কুদি খালি টাপিয়ে বেড়েছে তো টাপিয়া বেড়াইতে বেড়াইতে দেখছে যে ওরকে চালে ঝিঙ্গা ধুম্মা কুমড়া ছিচিন্দা তরহাই খুবই ধরে আছে তো ধৈর্য আছে তো ই বলছে ওই বহুর শাশুড়ি বলছে আগে এই গাছগুলা কে লাগালছে কেছে বিমে হামি লাগালছে তো এত ফল ধরেছে কেছে হ্যাঁ বিমে হার হাতে খুবই ফল হয় তো কেছে গুটি বিচ্ছি গেলা তোর মার কাছে তো হার বাড়ি যা লাগাবি চৈত বৈশাখ মাসে নতুন পানি হবে তোকে থানা বানিয়ে দেবো তখন তুই লাগিয়ে দিবি তুমি ফল হবে খুব ওর মা তখন গুটি বিচ্ছি দিয়েছে এতটি বিচ্ছি দেহে বিচ্ছিলে বাড়ি এসছে বাড়ি আসার পরে শাশুড়ি কয়েছে বউকে যে তুই তুলে থো থোকা তোকে কুণ্ঠে থুবে একটু তুলে থো তে মোটা হোস বহু কুণ্ঠে থুবে জাগা ঢুঁড়ে পাই না চালের বাত্তাতে দেখছে তো একটা চুঙ্গি পাকা ঘুরে চুঙ্গি নেই কী কহেন আপনারা চুঙ্গি কহেন ওই চুঙ্গিটা চালের বাত্তাতে গুঞ্জা আছে চুঙ্গিটা পেড়ে এন করে ভরছে ওর মধ্যে তো বহুর হোস নাই যে ওর এক নম্বর গেট দিয়ে ঢালছে আর দু নম্বর গেট দিয়ে ভঙ্গ করে বাড়াইছে এটা আমার হোস নাই ও বিচ্ছিটিকে ভৈরে আছে ভৈরে তখন করেছে কি ক্যারি ফেঁসা যে সেই দিয়ে ঠুঁসিয়া জাম করে দেয় চালে বাতে গুঞ্জাতে দেয় আর বিচ্ছি পড়ে গেছে ওর হুঁস নাই বিচিটি পড়ে না বাতে গেছে ঝেড় দিয়ে গৌর মান্ধে ফেলতেছে এবার যখন নতুন কালবৈশাখী ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে এইবার তখন শাশুড়ি বলছে হ্যাঁ রে বাবা বিচ্ছিটি নিয়ে এসো লাগিয়ে দিই থানা বানিয়ে দিয়েছি তো লাগিয়ে দাও বিচ্ছিটি বহু চুঙ্গি প্যাডা এনে ক্যারি গাল আস্তে আস্তে একটাই না যদি ঠুকছে তাও বিচি বাড়ায় না ইমনে ঠুকছে তাও বাড়ায় না ইমনে ঠুকছে তাও বাড়ায় না বিচ্ছি কি আছে বিচি পড়ে গেছে যখন ভরেছে তখনই পড়ে গেছে কিন্তু মোটা হুঁস বুঝতে পারেনি ওর খেলে যে মনে ভরেছে তো বিচিটা আছে ওর শাশুড়িকে কয়েছে বিমা বিচিটি পাই না কিসে খেয়ে এসে লাগছে কিসে থেছিল গে কয়েছে তো চুঙ্গির মধ্যে ওর শাশুড়ি সে চুঙ্গিটা যদি দেখছে তো ডিম দেখার মতন করে দুনিয়া দেখা যাচ্ছে কইছে হ্যাঁ গে খাই বুঝছি পেটে খাই বুঝছি ইয়ার মধ্যে কখন ভরলি আর কখন থাকলো তো যখন ঢেলেছি তখনই বাড়ি পড়ে গেছে তো বহু আর চালা করে না তো ওইরকম আপনারা জালসা শুনবেন চুঙ্গির মধ্যে ঢালার মতন যদি মন দিয়ে না শুনেন তো এই কান দিয়ে ঢুকবে এই কান দিয়ে বিচ্ছি পড়া হয় ভোম করে বাড়িয়ে চলে গেছে পোহাতে দেখবেন কিচ্ছু নাই নাকি মালিক বিন জিগার যখন কূপ থেকে উঠিয়ে নিয়ে গেল সারা দেশের মধ্যে এলান হয়ে গেল যে মালিক বিন জিগার একটা গোলাম নিয়ে এসে তো এত সুন্দর এত সুন্দর এত চেহারা তাকিয়া থাকা যায় না তখন কি করলাম মালিক বিন জিগার গোলামটাকে বাজারে না নিয়ে যাইয়া বাড়ি নিয়ে চলে গেল যে বাড়ি গেলে যেটাই দাম চাহবো ওই দামটাই দেবে একটু শান কাড়া করে দিয়ে দেন যেটাই দাম চাহবো ওটাই দাম দেবেন এবার মালিক বিন জিগার কিনে নিয়ে চলে গেল মানে মালিক বিন জিগার বাড়ি নিয়ে গেল আজিজ মিশর শুনতে পেল যে একটা খুব সুন্দর গোলাম বিক্রি হয়েছে তো আজিজ মিশরের ছেলে পেলে ছিল না ভাই তো আজিজ মিশর যাই মালিক বিন জিগারকে বলল তোমার গোলামটার যে যত টাকা দাম লাগাবে ওর ডবল আমি দেবো কেউ যদি 1 লাখ লাগে আমি 2 লাখ কেউ যদি 2 লাখ লাগে আমি 4 লাখ কেউ 4 লাখ লাগলে 8 লাখ তার মানে আমি নিব যে যত লাগে লাগে কোনো আপত্তি নাই কিন্তু যত টাকা লাগবে ডবল দাম আমি নিব কিন্তু বলে ঠিক আছে এবার অনেক দাম দিয়ে আজিজ মিশর কিনে নিয়ে বাচ্চাটা কিনে বাড়ি চলে আলো আর বাড়ি নিয়ে যাইয়া জুলাইখাকে দিয়ে দিল জুলাইখাকে বলল আরে জুলাইখা এই যে বাচ্চাটা তোমার জন্য কিনে আনলাম আমাদের তো কোনো সন্তান সন্ততি নাই রাজলেখা আমাদের কোন ছেলে নাই মেয়ে নাই বল বাচ্চা নাই কোন আওলাদ নাই এই ছেলে টাকা দিয়ে আসলাম রাজ লেখা এই ছেলেটাকে তুমি লালন পালন করো মানুষ করো এই ছেলেটাকে সন্তান রূপে গ্রহণ করো এই ছেলেটা ভবিষ্যতে আমাদের কাজ দিবে আমাদের সন্তান নাই এটা আমাদের সন্তান
এবার হয় রে আমার জুলাইখা যখন ইউসুফকে দেখেছে দেখা কিন্তু জুলাইখার কিন্তু মানে হুস মানে মানে ওকে দিরিক লেগেছিল দিরিক ছুটে গেছে তার মানে জুলাইখা একদিন স্বপ্নে দেখেছিল ইউসুফকে জুলাইখা ছিল অন্য রাষ্ট্রের অন্য দেশের প্রধানমন্ত্রীর বেটি জুলাইখা আজিজ মিশর হলো অন্য দেশের মিশরের মানে হয়েছে রাষ্ট্রপতি আজিজ মিশর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হচ্ছে বাদশা রায়হান তো আজিজ মিশর হলো রাষ্ট্রপতি আর জুলাইখা অন্য রাষ্ট্রের হচ্ছে মানে অন্য প্রধানমন্ত্রীর মেয়ে একটাই মেয়ে একটাই বেটি বাদশার বেটি নাই এবার জুলাইখা একদিন রাত্রিবেলা স্বপ্ন দেখেছে রে ভাই আর রাত্রিবেলা স্বপ্ন দেখা জুলাইখা করেছে কি রাত্রে যখন স্বপ্ন দেখেছে ইউসুফকে যে ইউসুফের সঙ্গে আমার বিয়ে হয়েছে দেখার পরে চট করে কিন্তু জুলাইখার ঘুম ভেঙে গেল চেতন হয়ে গেল যেমন ঘুম ভেঙে গেল জুলাইখা লাগলো চিৎকার করা করা চিলিয়া চিলিয়া কান্তে কেনে চলে যায় কান্তে হয়তো না বা হয় না আমরা তো স্বপ্নে দেখছি যে খুব সুন্দর সুন্দর বেটি ছেলের সাথে বিয়ে হয়েছে চেতনে দেখছি যা বেগান তো তখন চিলিয়া কাইনে হয়ে যাবে পাওয়া যাবে হ্যাঁ সবাই বিয়ের আগে দেখে এখন দেখি না কিন্তু আগে দেখতাম বিয়ে শাদির আগে দেখতাম সবাই দেখে দিনে টকটকি লাগা থাকে রেতে ঘুমাইলে দেখতে পাওয়া যাবে এবার ভাইরা আমার বন্ধুরে আমার জুলাইখা যখন চিৎকার করা করা কান্দতে লাগল সকাল হয়ে যাচ্ছে জুলাইখা চুপে না কেঁদে যাচ্ছে একরকম কেঁদে যাচ্ছে কেঁদে যাচ্ছে কেঁদে যাচ্ছে ওর সেহেলিগুলো চুপাচ্ছে চুপে না ওর দাসীগুলো চুপাচ্ছে চুপে না ওর মা চুপাচ্ছে চুপে না ওর বাপ চুপাচ্ছে চুপে না খানাও খাবে না ঘুম যাবে না সব সময় খালি কাঁদছে ওই দেশে ওর বাবা তখন বুঝলো যে ব্রেনটা কেড়ে খেয়ে গেছে তার টার ছিঁড়ে গেছে মনে হয় ব্রেন খারাপ হয়ে গেছে আর পাগল খানা তালিয়া যে ভর্তি করে দিলে জুলাইখাকে এক বছর পাগল খানাতে রাখলো এক বছর পাগল খানাতে জুলাইখাকে রাখার পরে ওর তোর ব্রেন খারাপ হয়নি ও তো ভালো মানুষ কিন্তু কান্নার কারণে বলছর বিরাট খারাপ হয়ে চোখে পেটিয়ে দিল মানে পাগলখানায় এক বছর পরে পাগলখানা থেকে যেমন বাড়ি এনেছে বাড়ি আনার পরে আবার একদিন জুলাইখা স্বপ্ন দেখল আবার ইউসুফকে স্বপ্নে দেখলো যে ইউসুফের সঙ্গে আমার বিয়ে হয়েছে ইউসুফ এরকম সুন্দর এরকম লাখ এরকম মুখ এরকম কাটিং এরকম সুন্দর আর ইউসুফ কত সুন্দর রে ভাই পৃথিবীতে যত চেহারা আছে সমস্ত চেহারা কাল্লা এক জায়গায় রেখে অর্ধেক চেহারা দিয়েছিলেন ইউসুফকে অর্ধেক চেহারা পৃথিবীতে সমস্ত মানুষকে একটু একটু করে দিয়েছে ভাই কত চেহারা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে এত চেহারা দিয়েছিলেন আল্লাহ আকবার এত চেহারা দিয়েছিলেন তো এত সুন্দর ইউসুফ জুলাইখাকে আর ভুলতে পারছে ফের স্বপ্ন দেখা লাগলো ফের কান্দে চিৎকার করে করে যখন জুলাইখা কান্দতে লাগলো এবার জুলাইখার বাবা এসে বলল কি হয়েছে রে মা তুমি কেন কাঁদছো তুমি আমার একমাত্র কন্যা তুমি আমার একটা বেটি আর যদি তুমি এইভাবে কান্না করো তুমি কি চাও তুমি কি নিবে তুমি যেটা বলবে আমি ওটাই করবো আমি দেশের একটা প্রধানমন্ত্রী আর তুমি কেন কাঁদছো বলো জুলাইখা কিছুই বলে না কান্দতে কান্দতে কয়েকদিন কান্নার পরে বলল আব্বা আমি স্বপ্নে দেখেছি মানে মিশরের আজ মানে বাদশা আজিজের সাথে আমার বিয়ে হয়েছে আজিজের সাথে আমার বিয়ে হয়েছে আমি স্বপ্নে দেখেছি যদি আজিজ মিশরের সঙ্গে আমার বিয়ে দেন তো আমি বিয়ে করব আর বিয়ে যদি না দিন তো আমি খানাও খাবো না আমি ঘুমাবো না আমি সব সময় কেঁদে কেঁদে মরে যাব কিন্তু আমি মানে এক ফুট দানা খাবো না ওই দেশের বাদশাহ বলছে এটা কোনো কথা হলো আমি যাকে ফোন করবো ওই আসবে আমার জামাই হবে একটা প্রধানমন্ত্রী এগুলো ব্যাপার আছে
ফোন লাগাইলেন। ওই জামানা তো ভাই ফোন নাই, খবর পাঠালো আজিজুল স্যারকে, বললো যে এরকম ব্যাপার আমার বেটিকে বিয়ে করতে হবে। আজিজুল স্যার বলছে ঠিক আছে করে নেবো, কথাবার্তা ডেট তারিখে বিয়ে নিয়ে আসলো, বিয়ে দিয়ে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে জুলেখা খুশি হয়ে চলে গেল, আজিজ মিশরা খুশি, বাপরে প্রধানমন্ত্রীর বেটির সাথে বিয়ে হলো আমার, আমি অর্ধেক রাজ্যশ্রী পেয়ে যাব, কাম বনে যাবে। যাওয়ার পরে এবার যখন ব্যাসর ঘর দিয়েছে ভাই, ফুলশয্যার রাত্রি প্রথম রাত্রি, তো ঘরে যখন ব্যাসর ঘর দিয়েছে, জুলেখা যা সেজা খুঁজা ঘরে স্ট্যান্ডার্ড হয়ে বসে আছে, সেজা খুঁজা আসছে স্বামী, স্বপনে দেখেছি আরে বাপরে মনের মতন স্বামী, মনের মতন এরে বাপরে, যেটাকে দেখে সমনার খেলছে ইউসুফই আসবে। এইবার ঘরে ঢুকে আজিজ মিশরা যখন কেওয়ারখানটা লাগালছে, জুলেখা দেখছো গে মা গে, তো একদম মুদ্দেরা মুখা, তার মানে আজিজ মিশরের মাথাতে চুল নাই একবারে টাকলা, আর ওর চোখে ভুরু টুরু নাই, এই চুলগুলাও নাই ওর, এইগুলাও একদম সাপা চাট, কিচ্ছু নেই, দাড়ি মোচ কিছুই নাই, যার দাড়ি মোচ চুল টুল কিছু নেই ওকে দেখে ভালো লাগবে যে ভাই, দেখা লাগবে যে ও মানুষকে খাইতে চলে এলো লাগছে নাকি, ভয় লাগবে না। তো জুলেখা দেখে আবার জি বেজ গিয়া মুড়ি খেতে নিচে করে লাগে কানতে, জানলাম কার সাথে বিয়ে হলো রে আল্লাহ, আর কাকে বিয়ে করলাম আমি, ই নামতে মুখ করে জুলেখা লেগেছে কানতে। ই ঘরের হুড়কা টুড়কা লাগিয়ে আবার আগা দিকে যায়, ও দেখে না, জানিদকে দেখো দেখে না, ওকে খেখন মারছে তাও জুলেখা দেখে না, ওকে ইশারা মারছে ইশারাও বুঝে না, তখন কইছে ইশারা তাও দেখে না, তার মানে জিভ আজকে গেছে দেখে জানলা কার সাথে তার বিয়ে হইলো। যখন মন খারাপ উজ্জয়া করেছে কি জুলেখার মুখানটাকে ধরেছে কালটাকে গঙ্গরা, ওই জামানাতে ভাই দেখে আসছি না বিয়ে হয় তো না, বাপ যেটা পছন্দ করে দিলে ওটা কানা কুতরা ন্যাংড়া লুল্লা যা হবে হোক, এখনকার যুগে ছেলে দেখছে দেখে বিয়ে করছে, পছন্দ হলে করবে না তো করবে না নাকি, আর ওই জামানাতে বাপ যার সাথে দিবে ওকেই বিয়ে করবে, ছেলে দেখতে যাবে না, এত ভালো জামানা ছিল ভাই। এবার জি মানে আজিজ মিশর জুলেখার মুখখানটা গরম করে ধরে চাঁড়ছে যে দেখার দিকে, গালখান ধরে চাঁড়ছে দেখে খার দিকে, তো জুলেখা চোখ গুঞ্জে কানছে দিকে দেখে না চোখ গুঞ্জে নেই, আর যেমন ওর মুখখানটাকে এরকম করে চেড়েছে আজিজ মিশর দেখছে, আজিজ মিশরের মার মতন আর মুখখানটা লেগে গেছে, যার মার মুখ ধরে চাঁড়নু ইয়ার মানে মুখকে জুলেখার ছেড়ে দিয়া পাছা মনে পড়ে চিত পাটা খেবে হুস জাল্লাহার মাকে না হার ঘরের মুখ কেন ধরনু জাবর জো মানে আজিজ মিশর বেহোস পিছনে পড়া উল্টা পড়া বেহোস হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। জুলেখা আও মাও করে লোকজনকে ডেকে রেছি, তো মুদ্রা মুখে মরলো লাগছে কি হলো রে, লোকজনকে ডেকে চোখে মুখে পানি ছিটিয়ে বাতাস টাতাস করে হুস ফিরলো, লোকজন জিজ্ঞাসা করছে সহগ রাতে ফুলশয্যা রাত্রি আর তুমি বেহুশ কেন হয়ে গেলে, কি ব্যাপার কেন বেহুশ হয়ে গেলে। আজ যে মিশ্রের যখনই জুলেখার দিকে দেখছে আমার মার মতন লাগছে, আজিজ মিশর বলল মানে ওর লোকজনকে বলল ভাই জুলেখা আমার মায়ের মতন লাগছে, ওর কাছে আমার যাওয়া হবে না, আমার কাছে ভিড়া হবে না, আমাকে আমার স্ত্রী বলাও চলবে না, আমার কাছেও যাবো না। জুলেখাকে বললে রে জুলেখা তুমি আমার কাছ থেকে তাল্লাক নিয়ে না চলে যাও, তোমারও পছন্দ হয় না আর আমারও মানে তোমার মুখ যখন দেখছি আমার মার মতন লাগছে, মার মতন লাগলে তো যাওয়া যাবে না, কিছু বলা যাবে না, তো তুমি তাল্লাক নিয়ে চলে যাও। জুলেখা বলল স্বামী আপনি আমাকে তাল্লাক দিয়ে না, আপনি আমাকে আপনার নামটা নিয়ে আমি থেকে যাব, আপনার নামটা নিয়ে থেকে যাব,
আমাকে আপনি ছাড়িয়েন না আর আপনি আমার কাছে আসিয়েন না, জীবনে কোনোদিন আসতে হবে না। আপনি আমাকে একটা সেপারেট বাড়ি তৈরি করে দেন, একটা ঘর বানিয়ে দেন, আর ঘরগুলোকে বানিয়ে দিয়া আর আমাকে বাড়িতে আমার সেহেলি নিয়ে দাসিনী আমি ওখানে থাকবো, আর যা জিনিসের দরকার যেটা জিনিস লাগবে আপনি কিনে কিনে দিবেন, আর মাঝে মাঝে খালি খবরটা নেবেন যে জুলেখা কিছু লাগবে নাকি, ফিয়ার লাভলি লাগবে না, ফেসওয়াশ লাগবে না, লিপস্টি না, লিপ জল না, কোনো তরি তরকারি মাই মশলা কাপড় ধরি ওষুধ পানি কোনো কিছু লাগবে যেটা লাগবে আপনি এনে দিবেন, কিন্তু আপনি আমাকে তাল লাগ দিয়েন না, ছাড়িয়েন না। আজিজ মিশর বলছে কথাটা তো ভালোই রে, ঠিক আছে পয়সার তার অভাব নাই, যখন যার পয়সা হয় বলে উচ্চার এক জেলা হাওয়া ছাড়ে নাকি, তো ওইরকম টাকার অভাব নাই, বক্স বাড়ি বানিয়ে আমাকে হ্যান্ডে করে দিয়ে দিল, বলে তুই খার থাক, ই থাকতে লাগলো ওর কাছে ভাই কোনোদিন জীবনও যায়নি আর থাকে। এবার ও কিন্তু সব দিন ধ্যান করে খালি ইউসুফ, ভাই ইউসুফ, ওই যে স্বপ্নে দেখেছে জুলেখা, ইউসুফকে কিনা যখন আজিজ মিশর কিনা যেমন জুলেখার কাছে নিয়ে গেছে, আজিজ মিশর মানে জুলেখা বলছে সুবহানাল্লাহ, যে ছেলেটার জন্য আমি পাগল আর কয় বছর থেকে কাঁদছি ওই ছেলেটাকে আজকে পেলাম, ওই ছেলেটা আমার বাড়িতে গোলাম হিসাবে এসছে। জুলেখা একবারে খুশি দাটকা না, খুশি রাখার জায়গা নাই, বলছে ঠিক আছে, ইউসুফকে ভালো ভালো খাবার দিতে লাগলো, ভালো ভালো পরার দিতে লাগলো, আর ইউসুফকে মানে করে কি মানুষ করতে লাগলো। আস্তে আস্তে যখন ইউসুফ মানুষ হয়ে গেল, সাবালক হয়ে গেল, জামান হয়ে গেল, এবার যখন আজিজ মিশর বাড়িতে থাকে জুলেখা মজা করে না, ঠাট্টা করে না, আর যখন মানে আজিজ মিশর কোথাও চলে যায় তখন জুলেখা লক্ষুরা করে মজা করে, ঠাট্টা করে, আর কি করে, সব সময় খালি ঠাট্টা করে, লক্ষুরা মজা করে, কিন্তু ইউসুফ কোনো জবাব দেয় না, মজা করে শুনে থাকে, ঠাট্টা করে শুনে থাকে, আর এই লক্ষুরা করে খালি মজা কি করে, খালি মজা করে, করতে 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 বেশ কিছুদিন কেটে গেল, পারে না ওকে রাজি করতে পারে না, ওর যাকে ছাড়াই দেয় না। তখন জুলেখা প্রেম কি জিনিস ভাই, আর ভালোবাসা কি জিনিস জানেন, যারা করেছে ওরাই জানে, যে প্রেম ভালোবাসা করেনি ও জানে না যে কাকে প্রেম ভালোবাসা বলে। আহা, প্রেমের মানে হচ্ছে ভাই দুঃখ নাকি, এরা মুড়ি ঝুঁকেবে নাকি, যে কহিলে যান কহিলে যেন করেছে নাকি ভালোবাসা, প্রেমের মানে হচ্ছে দুঃখ ভাই, প্রেম ভালোবাসা জিন্দগিতে করবে না, এত দুঃখ সব সময় বুকখান খালি চিন 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 করবে, খালি ব্যথা করে কইল যেটা কিট 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 কিট, খালি ব্যথা, সব সময় কাঁদবে, সব সময় হাসবে, সারা রাত গল্প মোবাইলে করবে, আর সব সময় কানা কাটা করবে, খেতে বেশি খাওয়া যাবে না, রাত্রি বিছানায় শুয়ে ঘুম হবে না, কোনো কাজে যায় মন লাগবে না, সব সময় পেরেশান, লোকটা ভালো থাকবে না, সুখিয়া কঙ্কাল হয়ে যাবে, ভালোবাসা এত খতরনাক জিনিস, এত খারাপ জিনিস, সব রোগের ঔষধ আছে কিন্তু ভাই ভালোবাসার কোনো ঔষধ নাই, ভালোই হবে না, বুকের ব্যথা এত ব্যথা করবে। সুবহানাল্লাহ, জুলেখা সুখেতে সুখেতে কঙ্কাল হয়ে গেল, দুর্বল হয়ে গেল, চোখ মুখ গাড়া গাড়া ঢুকে গেল, গাল গালা বোঝা গেছে, চেহারা কালো ঝাড়া হয়ে গেছে, দেখতে ভালো লাগে না। এইবার জুলেখা বলছে আল্লাহ এত কোশিশ করার পর ওকে রাজি করতে পারি না, আল্লাহ কি করা যায়। জুলেখার একটা সম্পর্কের নানি ছিল, গ্রামের নানি মানে নিজের নানি নয়, ওই নানিটা এসে বলছে রে জুলেখা কি ব্যাপার রে জুলেখা, তুই সুখেতে সুখেতে কঙ্কাল হয়ে গেলি, চেহারা কালো ঝামা হয়ে গেল, কি ব্যাপার তোর, বোনের কথা খুলে বলতো। এইবার জুলেখা তখন হাও মাও করে কেন উঠে যা বলছে নানি গে, মনের কথা কি বলবো গে নানি, ইউসুফকে কত কাল থেকে ভালোবাসি, কত কত কাল থেকে ওর প্রেমে আমি পাগল আছি, কিন্তু ইউসুফকে আমি রাজি করতে পারি না, ইউসুফ রাজি হয় না, আমি কি করবো নানি। ওর নানি বলছে ওই বুড়িকে, কই ইউসুফকে রাজি করা একটা চুটকির ব্যাপার আছে, এক মিনিটে রাজি করে দেব, ই তোকে হাগবাকে ধরেছে নানি গে, তুই রাজি করে দেখে নানি। বলছে জুলেখা রাজি করে দিব কিন্তু খরচ আছে, নোট লাগবে। বললেন নানি যতই নোট লাগুক, বাক্সার চাবিকে বের করে
আলমারির চাবি বের করার নানির হাতে দিলে যত লাখ লাখ টাকা লাগবে কোটি কোটি টাকা লাগুক টাকার কোনো অভাব নাই আইল কিয়ার নাই কিন্তু ইউসুফকে আমি রাজি করে চাই ইউসুফ যেন রাজি হয়ে যায় বলে ঠিক আছে এবার মাঠের মধ্যে ভাই বিরাট একটা মাঠ আছে মাঠের মধ্যে একটা ঘর তৈরি করতে লাগলো একদম হ্যান্ডা করে একবারে সেই ঘর ঘরের মধ্যে যদি চিলিয়া হাট লাগিয়ে দেয় বাহির গেলে শুনতে পাবে না এমনভাবে তৈরি করলে কালীগর দিয়া সাতটা গেট একবারে বানালে হ্যান্ডা করে আর গেট বানিয়ে আর ঘরকে সাজিয়া কুজিয়া ঘরকে এমন করেছে আর জেদকে সেদকে ইউসুফের আর জুলেহিকার ফটো আর ঘরে সেন্ড মেরে মেরে ঘরকে এমন সেন্ড করেছে মানুষ যদি সেন্ড শুনে লেবে ছেলের সেন্ড লাখে লেগে যায় পাগলা হয়ে যাবে ছেলে হ্যাঁ সেন্ড মেরে মেরে দিয়েছে যাতে ইউসুফ পাগলা হয়ে যায় আর ঘরের টেবিলের উপরে টেবিলের উপরে করে জিগে একদম টিফিন সাজা করে ফল ফ্রুট দিয়ে একদম হ্যান্ডা করে রাখেছে ঘরে জুলেখা বলছে ইউসুফ তুমি আগে আগে ঘরে চলো ইউসুফ আগে আগে ঘরের মধ্যে যাই আর জুলেখা পিছন দিক থেকে গেট বন্ধ করতে করতে চলে যায় সাতটা গেট লাগিয়ে ঘরের মধ্যে চলে গেল আর সাতটা গেট লাগিয়ে যখন ঘরের মধ্যে চলে গেল আর চলে যায় এবার জুলেখা করেছে কি ঘরে যেমন চলে যাওয়া একবারে কাপড়কে খুলে ফেলে দিল উলঙ্গ হয়ে গেল আর উলঙ্গ হয়ে একবারে বিছানাতে শুয়ে গেল এবার জুলেখা ইউসুফকে বলছে ইউসুফ তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো তুমি দেরি করিও না ইউসুফ তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসে সব তোমার মনের বাসনা মিটিয়ে নাও তোমার দিলির তামান্না মিটিয়ে নাও তোমার মনের চাহিদা মিটিয়ে নাও তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসে সব ইউসুফ আলী ইসলাম একটা নবী চট করে মুখটাকে ঘুরিয়ে নিলেন জুলেখার দিকে আর দেখে না মুখখানটাকে চট করে ঘুরিলে বলছে ছি 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 জুলেখা সর্বপ্রথম তোমাকে লজ্জা করা দরকার তোমাকে শরম করা দরকার জুলেখা যেদিন তোমার স্বামী আজিজ মিশর আমাকে কিনে এনেছিল সেদিন তোমাকে কি বলেছিল কথাটা মনে আছে যেদিন তোমাকে বলেছিল জুলেখারে আমাদের সন্তান সন্ততি নাই ছেড়ে পেলে নাই ইউসুফকে আমরা সন্তান রূপে গ্রহণ করো এই ছেলেটাকে আমরা বেটা মানুষ করো বেটার মতো মানুষ করব এই ছেলেটা আমাদের ভবিষ্যতে কাজ দিবে সেদিন আমাকে সন্তান রূপে গ্রহণ করেছিলে আর তুমি আজকে এত বড় নোংরা কাজ তুমি করছো এত বড় খারাপ কাজ তুমি করেছো ছি ছি জুলেখা এর মধ্যে শিক্ষার বিষয় নাই যে ভাই একটা নবী সাতটা গেট বন্ধ করে পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না কেউ দেখতে পাবে না মানে এমন জায়গাতে গেছে অথচ এত সুযোগ পেয়ে মুখা পেয়ে ইউসুফ মুখ ঘুরিয়ে নিয়েছে না দেখে না তাহলে আমাদেরকে কোনো মেয়ের দিকে দেখতে হবে না তাকাইতে হবে না মেয়ে যদি উদাম পাদাম থাকে মানে বিপর্দা হয়ে থাকে ওর দিকে নজর পড়লো চট করে মুড়িটা ঘুরিলেন দেখেন ওর দিকে কিন্তু এখনকার মানুষ ওই শুনেছে হাদিস আছে যে একবার দেখতে পাওয়া যাবে তো এখনকার যুবক ছেলেরা যখন একবার দেখা যাবে তো পুরা করে দেখলি সুষ্টি বা ছেড়ে দিলে পুরা করে দেখছে এখন দেখা পুরা স্কিন করছে একবারে ওর মাথা থেকে শুরু করে দেখতে 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 যে অর্ডার আছে একবার না দেখেলি তারপর আর দেখবো না তো ভাই ওরকম করে দেখে না কোনো হবে চট করে ওর মুখখান দেখে না কেটা কার কেটা কে হলো দেখেলে মুখ ঘুরে না বাস আর কিছু নাই খারাপ মনে দেখেন না ভালো মনে দেখেন ইউসুফ আলী সাল্লাম মুখটাকে ঘুরিয়া দিয়েছে বললে ছি 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 জুলেখা তোমাকে লজ্জা করা দরকার শরম করা দরকার যে তুমি এত বড় নোংরামি কাজ করছো জুলেখা জুলেখা বলছে ইউসুফ তুমি ওগুলো ছাড়াও তাড়াতাড়ি আমার কাছে এসো তোমার মাথার চুলটি দেখে জিভ ভরে যাচ্ছে ইউসুফ মাথার চুলটি দেখে জি ভরে যাচ্ছে একবার মিঠুন কাটিন চুল একবার আসে মেয়ে ছেলে যদি ছেলেটা কোনো হ্যান্ডিক্যাপ হয় কুলিহা লাগা হয় টিপসি মারা হয় কিন্তু চুলটি যদি একবার হাই ফাই হয় রে ভাই মেয়ে ছেলে বলবে চলবে ঠিক আছে ওর বডি দেখবে না বলবে চলবে এটা জানলা আর চুল যদি আর ঝাঙড়া মাংড়া হয়ে থাকে হাই ফাই বডি হয় বলবে না চলবে না
এইবার জুলাইখা বলছে তোমার চুলটি খুবই সুন্দর। ইউসুফ কি জবাব দিলেন ভাই শুনালেন, কতগুলো শিক্ষার বিষয়। ইউসুফ বলল জুলাইখা রে, যেদিন আমি মারা যাব আমার মাথার চুলগুলো সব খসা খসা জমিনে পড়ে যাবে, এই চুলগুলো আমার চিরস্থায়ীর জন্য নয়। বলছে তোমার চোখ দুটা কত সুন্দর, হরিণের চোখের মতন ডাগার ডাগার হয়ে যাচ্ছে, চোখ দুটা দেখে জীব হয়ে যাচ্ছে। ইউসুফ আলাইহিসসালাম বলল, এই চোখ দুটা যেদিন আমি মরে যাব আমার চোখটা মাটিতে গলে যাবে, চোখের জলগুলো সব গলা জমিনে গলে সড়া পচা শেষ হয়ে যাবে, আমার চোখটাও চিরস্থায়ীর জন্য নয় রে জুলাইখা। জুলাইখা বলছে, ইউসুফ তোমার মুখটা যা কত সুন্দর, তোমার মুখটা দেখে জি ভরে যাচ্ছে। ইউসুফ ইউসুফ আলাইহিস সালাম বলল, আমার মুখটা হচ্ছে মৃত্তিকার খোরাক, মাটির খোরাক, যেদিন আমি মরে যাব আমার মুখটা মাটিতে খেয়ে নিবে, চিরস্থায়ীর জন্য নয়। চাঁদির চুল থেকে বর্ণনা করতে করতে পায়ের তাইলা পর্যন্ত বর্ণনা করলো, ইউসুফকে রাজি করতে পারলো না। ইউসুফ রাজি হয় না, ইউসুফ যখন রাজি হল না, ই তখন চট করে ঘরে একটা মূর্তি ছিল ভাই টেবিলের ওপরে, জুলাইখার ঘরে একটা মূর্তি ছিল টেবিলের ওপরে, পাথরের হোক কাঠের হোক মাটির হোক যাই হোক একটা মূর্তি ছিল। ই দড়িয়া জুলাইখা যাইয়া জুলাইখা যাইয়া করেছে গিরা ভাই, জুলাইখা যা করেছে কি মূর্তিটার চোখে মুখের ওপরে মানে একটা কাপড় ওন্না চাপিয়ে ওর মুখটাকে ঢেকে দিয়েছে, এরকম করে যাতে দেখতে না পায়, যেমন মুখটা ঢেকে দিয়েছে। ইউসুফ আলাইহিসসালাম বলছে, জুলাইখা তুমি কেন ঢেকে দিলে ওটাকে? জুলাইখা বলছে, ইউসুফ এটা হচ্ছে আমার উপাস্য, ইয়ার সামনে আমি বুড়ায় কাজ করতে পারবো না, খারাপ কাজ করতে পারবো না, অন্যায় কাজ আমি করতে পারবো না। ইউসুফ ইউসুফ আলাইহিসসালাম আর ইমানটা তাজা হয়ে গেল, আরো সতর্ক হয়ে গেল, ইমানটা মজবুত, যে একটা মাটির পুতুল কিংবা পাথরের পুতুল কিংবা একটা কাঠের পোতলা যে পলক মেরে আছে, তো পলক মানে বন্ধ করার ক্ষমতা নাই, হা করে আছো আর জিভেতে যদি মাছি দেখা গেলে তা বন্ধ করতে পারবে না। ওই মূর্তিটার সামনে যদি বুড়ায় কাজ করতে না পারে, আমার আল্লাহ এত বড় আল্লাহ, তো জবরদস্ত আল্লাহ, আমার চোখ আল্লাহর চোখটাতে কে আড়াল দিবে, আল্লাহর চোখটা কে বন্ধ করবে বলেন তো? আল্লাহর চোখ কেউ বন্ধ করতে পারবে ভাই? পারবে? হ্যাঁ হো করেন কথা বলেন, আল্লাহর কত বড় চোখ, আল্লাহর চোখ কেউ আড়াল করতে পারবে? মাটির তলে, পানির তলে, পাহাড়ের তলে, রাইতে ঘরের ভিতরে যেখানে থাকে আল্লাহ ওখানে দেখতে পাবে, আল্লাহর চোখ কেউ বন্ধ করতে পারবে না। পারবে ভাই? পারবে না। ওই একটা মাস্টার একটা ছাত্রকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বাবা তুমি বলো তো পৃথিবীতে সবচেয়ে চোখ বড় কার? তো ছাত্রটা বলছে যে সব থেকে পৃথিবীতে চোখ বড় হলো রেলগাড়ির। বলছে কেন করে? কইছে আমরা চাওড়া রাস্তাতে হাঁটছি তা উল্টে পড়ে যাইছি চোট লেগে, আর তিন আঙ্গুল মোটার রেল লাইনের উপরে রাজধানী এক্সপ্রেস চলছে ধাই 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 করে, আর বন্দে ভারত এখন উড়াইছে তো, রে বাপ রে চলে ইচ্ছা করে বন্দে ভারত উড়ে চলে ইচ্ছা করে, তো কত জোরে যেত রেলগাড়ি চোখ ওড়লাই। মাস্টার আর একটা ছাত্রে বলছে, আচ্ছা তুমি বলো তো পৃথিবীতে সব চাইতে চোখ বড় কার? তো খেয়া পাক হয়ে যে সব থেকে চোখ বড় হলো কবিতরের। বলছে কেন করে কবিতরের চোখ বড়? বলছে কবিতরের চোখ বড় নয়, ও আকাশ দিয়ে উড়ে যাবে কবিতর, আর হাল বাহা জমিতে মাঠের মধ্যে কোন জমিতে সরষে পড়ে আছে ও দেখতে পাই, আল্লাহর চোখ এত পাওয়ার দিয়েছে যে আকাশ থেকে দেখতে পাবে, জমিতে বসে হ্যাঁচিড়া সরষে বাহির করে খেয়ে লাগবে, আল্লাহ এত আর চোখে পাওয়ার দেয়। বলে সব থেকে ওর চোখে পাওয়ার নাই বেশি? তো মাস্টার বলছে আচ্ছা ভালো। আর একটা ছাত্রকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি বলো তো পৃথিবীতে সবচাইতে চোখ বড় কার? ও খেয়াপা হয়েছে সব থেকে পৃথিবীতে চোখ বড় হলো বিলের, বিলাই বিলাই, আপনারা কি বলেন বিলাই বলে না কি বলেন? হ্যাঁ বিড়াল, বিড়াল বিলাই, তো বিলাই করেছে বিলের চোখ বড়ো। তো বলছে কেমন করে বিলের চোখ বড়ো?
বলছে আমি স্কুল থেকে বাড়ি আসলাম, আমার মাকে বললাম মা আমাকে খেতে দাও মা, আমাকে ভোক লেগেছে খিদা পেয়েছি মা। আমার মা বলল ঘরে মাছ রান্না করা আছে, বড় মাছের একদম চাক্কা আর রুটি আছে, তুমি মাছ দিয়ে রুটি খেয়ে নাও, ঘরে যাও। আমি মাছ ঢুঁড়ছি, মাছ ঢুঁড়া পাই না, বিলে আমার মাকে বললাম মা আমি মাছ ঢুঁড়া পাই না, আমার মা আইসা দেখছো তো বিলে তো মাছ খেয়ে ফেলেছে। তো বিলের চোখ বড় লয় ভালো। আর একটা ছাত্রীকে জিজ্ঞাসা করছে, একটা মেয়েকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা তুমি বলো তো পৃথিবীতে সবচাইতে চোখ বড় কার? মেয়েটা বলছে পৃথিবীর মধ্যে সবচাইতে চোখ বড় হলো আল্লাহ, সব চাইতে চক্ষু বড় হলো আল্লাহর, আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। তো মেয়েটা পরীক্ষাতে পাশ করলো, তো মেয়ে ছেলে একটু চাল্লাকি হয়ে যাবে ভাই, বুঝতে।